বন্ধুরা, আজকে ভিডিওটা খুবই স্পেশাল আপনাদের সবার জন্য। আপনার ফোনটা যদি গরম হয়ে যায় এবং হ্যাং করে, ধরেন ফোনের ভিতর জায়গা প্রচুর পরিমাণ জায়গা ফুল হয়ে গেছে এবং ফোনটা প্রচুর পরিমাণ হ্যাং করে, সেজন্য কি করতে হবে দুটো সেটিংস আমি দেখিয়ে দিব। সেই জন্য কি করবেন, আপনি ফোনটা যদি হ্যাং করে তাহলে এখান থেকে আপনারা চাইলে প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে ভাইরাস স্ক্যানার নামে সার্চ করে নিতে পারেন এবং আপনার ফোনের নামটা এখানে লিখে দিবেন। আপনি ফোনটা যদি ওপ্পো থাকে তাহলে ওপ্পো ভাইরাস স্ক্যানার লিখে দিবেন। ওপ্পো ভাইরাস স্ক্যানার লিখে আপনারা সার্চ করবেন, আর সার্চ করতে হয় না, বর্তমানে সার্চ করতে হয় না, সরাসরি আপনারা এই সিকিউরিটি এরকম একটা এরকম লোগো থাকবে, এই লোগোটার ভিতরে আপনারা সরাসরি প্রবেশ করেন। প্রবেশ করার পর এইখানে যতগুলো আছে সবগুলো আপনারা দিয়ে নেবেন, তাহলে কি হবে আপনার ফোনটা খুব ফাস্ট হয়ে যাবে। এটা হলো এক নাম্বার টিপস। ঠিক এইভাবে ঘুরতে থাকবে আপনার ফোনটা, যদি ও মানে কোনো দিনও না দিয়ে থাকেন তাহলে একটু সময় লাগবে। তারপরে এখানে ক্লিনারে চাপ দিবেন। ক্লিনারে চাপ দেওয়ার সাথে সাথে যতগুলো আপনার ফোনে মানে আপনি ভাইরাস রয়েছে, ধরেন আপনার বিভিন্ন ফাইলে জায়গা জমে রয়েছে বিনা কারণে, বিভিন্ন ধরনের জায়গায় MB দখল করে নিয়েছে, এই MB আপনার কি হবে 470 MB। ব্যাস ক্লিয়ার। আরেকটা অপশন রয়েছে এখানে, এখানে আরেকটা অপশন রয়েছে আমি দেখাচ্ছি একটু। এইখানে হলো সিকিউরিটি স্ক্যান, এই সিকিউরিটি স্ক্যানে চলে যাবেন আপনারা। সিকিউরিটি স্ক্যানে মানে সেভ আছে নাকি আপনার ফোনটা, এইটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা চলুন আরেকটা টিপস দেখায় এটা করে নেবেন। যদি আপনার ফোনটা স্লো থাকে তারপরে আপনি ফোনটা দেখবেন খুব স্পিড। আরেকটা সেটিংস হলো, ধরেন আপনার ফোনে অযথা কোনো অ্যাপস রয়েছে, যে অ্যাপসটা আপনার কোনো প্রয়োজনই নেই, ধরেন এই অ্যাপসটা আপনার কোনো প্রয়োজনই নেই। এখানে MyGP অ্যাপসটা ধরেন আপনার প্রয়োজন নেই, আপনার ফোনটা প্রচুর পরিমাণে হ্যাং করছে, ধরেন আপনার ফোনটা 2-1 GB র্যাম যার কারণে হ্যাং করছে, সেজন্য কী করবেন, এই অ্যাপসটাকে আপনার এইভাবে ঠিক মাথার উপরে ধরে আপনার আনইনস্টল করে দেবেন। দেখবেন আপনার ফোন যদি ফাস্ট না হয়, ভিডিওটি চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিবেন যদি ফোন ফাস্ট না হয় এক কথায়। তারপরে চলে যাবেন সরাসরি আপনারা প্লে স্টোরে, সেকেন্ড সেটিংস, প্লে স্টোরে চলে যায় এইখানে, আপনারা প্লে স্টোরে এই আইকনে চলে যাবেন। এই আইকনে চলে যাওয়ার পর আপনারা ঠিক এইখানে প্লে প্রোটেক্ট নামে অপশন রয়েছে, প্লে প্রোটেক্ট নামে অপশনে চলে যাবেন। এটা কেন চলে যাবেন, এটা হলো আপনার ফোনে আজ পর্যন্ত যতগুলো অ্যাপস ইনস্টল দিয়েছেন আপনি প্লে স্টোর থেকে, সেই অ্যাপসগুলো কি আপনার কোনো বায়ার ডাটা হ্যাক করে নিয়েছে কিনা, এখানে গিয়ে সরাসরি স্ক্যানিং করে দেবেন আপনারা। স্ক্যানিং করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন আসবে। এখানে যদি এই সাবজেক্টটা দেখায় নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, এখানে যদি দেখায় তাহলে বুঝবেন আপনার মোবাইলটা খুব সেফ আছে, আপনার মোবাইলে কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং ছিল না। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনে 43টা অ্যাপস ইনস্টল করা রয়েছে। তো ট্রিক্সটা কিন্তু অনেক ইউজফুল মানে কার্যকরী এবং অ্যামেজিং, এটা হলো যে আপনার ফোনটা যদি কোনো দিন হ্যাক হয়ে থাকে এইখানে গিয়ে সরাসরি স্ক্যান দিয়ে দেবেন। হ্যাকিং যদি হয় তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই উপরে হ্যাকিংয়ের অপশন দেখাবে যে হ্যাঁ ইয়াস আপনার ফোনটা হ্যাকিং হয়েছিল এবং হয়েছে। এটা দেওয়ার সাথে সাথে স্ক্যানিং শেষ হওয়ার পর যদি এই অপশনটা আসে তাহলে বুঝবেন ফোন সেফ। আর যদি উপরে যদি কিছু একটা আসে যে এরকম অ্যাপস থেকে সমস্যা হয়েছিল তাহলে অ্যাপসটা ডিলিট করে দেবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।